আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। আফসানা লাইফস্টাইল ব্লগ থেকে আমি আফসানা নতুন দিনের নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আর সেই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সেই সাথে অনুরোধ করছি সেই সব আপু ভাইয়াদের, যারা পছন্দ করে আমার ভিডিওগুলো দেখেন কিংবা আমার ভিডিও রিলিজের অপেক্ষায় থাকেন, আপনারা ভিডিওটি দেখা শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক বাটনে প্রেস করে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের এই একটি লাইকই পারে আমার এই ভিডিওটি নিয়ে যেতে সেই সব বন্ধুদের কাছে যারা আপনাদের মতো ফ্যামিলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন। তাই প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। নতুন করে আবারও গরম পড়ছে, মাঝে কিন্তু কতদিন বেশ আরামে কেটেছে, বৃষ্টি হয়েছে, সেই সাথে ওয়েদারটা খুব ভালো ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এখন কিন্তু আবার সেই আগের মতো গরম, মানে হিট ওয়েভ চলছে। গরম পড়লে আমার খুব একটা রান্নাঘরে যেতে ইচ্ছে করে না, কিন্তু আসলে না যেয়ে কিন্তু উপায় নেই, আমাদের মেয়েদের সারাদিনই রান্নাঘরে কাটাতে হয়। আজকে সকালের নাস্তায় আমাদের পরোটা আর আলু ভাজি ডিম পোচ ছিল, তো বাচ্চারা খেয়ে বের হয়ে গেছে, বাচ্চার বাবাও কিন্তু ওদের সাথেই বের হয়ে গেছে। সকাল করে ঘুম থেকে উঠে পরোটার ডোটা করেছিলাম, তো কিছু এখান থেকে আমি ওদের জন্য পরোটা বানিয়ে দিয়েছি, পরোটার সাথে একটু আলু ভাজিও করে দিয়েছিলাম। তো ওরা কিন্তু নাস্তা খেয়ে বের হয়ে গেছে। আজকের পরোটাগুলো সাধারণত যেভাবে রুটি তৈরি করি, সেদ্ধ আটার রুটি যেভাবে বানাই সেভাবেই ডো করেছি, একটু বেশি পরিমাণে করেছি। ওরা নাস্তায় খেয়েছে, টিফিনে নিয়েছে, তারপরে কিন্তু অনেকগুলো পরোটার ডো বেঁচে আছে। পরোটা বানানোর জন্য একেবারে ভাঁজ দিয়ে রেডি করে রেখেছিলাম। ওরা চলে যাবার পর প্রথম আগে পরোটাগুলো বানিয়ে নিয়েছি, আর আমার নাস্তা খাওয়া হয়নি, এখন আমার জন্য ভেজে নিচ্ছি। অনেক গরম পড়েছে, রান্নাঘরে একেবারেই আসতে ইচ্ছা করে না, তারপরে কি রান্নাঘরটা স্কিপ করা যায়? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকতে হয়। তো আমি আজকে পরোটা বানাবো এটা ভাবিনি, পরে আবার চিন্তা করলাম পরোটা আলু ভাজি আর ডিম পোচ এখনকার নাস্তা পাশাপাশি কিন্তু আমি টিফিনেও দিয়ে দিতে পারবো, সেই চিন্তা করেই পরোটাটা বানালাম। আর ইশবিরা এখন খুব বেশিক্ষণ স্কুলে থাকে না, টাইম ডিউরেশনটা একটু কমিয়ে দিয়েছে, তো নর্মালি দেখা যেত যে একটা সময় আসতো, এখন কিন্তু 12:30টার মধ্যে বাসায় চলে আসতে পারে, এসে কিছুক্ষণ রেস্ট নেয়। তো আজকে আবার কোচিং আছে, তো কোচিংয়ের আগেই আমার রান্না বান্না সব শেষ করে কোচিংয়ের জন্য যে বের হতে হবে। তো প্রচণ্ড গরমের মধ্যে না আর এই বাইরে বের হওয়া কিংবা রান্নাঘরে আসা একেবারেই করতে ইচ্ছে করছিল না, কিন্তু করতে হবে, তো কোচিং মিস দিলে তো আসলে চলবে না। সামনে ওদের হাফ ইয়ারলি এক্সাম, তো এটা নিয়ে বেশ ব্যস্ত আছি, দুই মা ছেলে দুজনেই। নাফিরও হাফ ইয়ারলি এক্সামটা একসাথেই শুরু হবে, কিন্তু ও যেহেতু ছোটো, ওকে নিয়ে এত টেনশন করার কিছু নেই। তো এই তো সকালে আলু ভাজি বানিয়েছিলাম, আমি যেহেতু দুইটা ডিম সেদ্ধ খাই এখন, তো এই জন্য আজকে আর সেদ্ধ করার সময় পাইনি, তো ডিম পোচ করে নিয়েছি দুটো, একটা পরোটা আর আলু ভাজি নিয়েছি আজকে সকালে, এটাই আমার নাস্তা। এই নাস্তাটা যখন রেডি হয়েছে, মানে যখন খাবো, তখন কিন্তু 8:30 থেকে 9টা প্রায় বাজে। তো এর আগে যেহেতু একটু সকাল করে ঘুম থেকে উঠি, এর আগে কিন্তু আমার মোটামুটি অনেক কিছুই খাওয়া হয়। প্রতিদিন ঘুম থেকে উঠে আগে গরম পানি খাই, তো কুসুম গরম পানি খাওয়ার পরে কিন্তু চিয়া সিড খাওয়া হয়, মাঝে মাঝে লেবু পানির সাথে চিয়া সিডটা খাওয়া হয়, আবার মাঝে মাঝে আদা পানির সাথেও খাওয়া হয়। তো এটা কিন্তু ইশপির বাবাই রেডি করে। ঘুম থেকে উঠে আমি গ্লাস, জগ, টেবিলে যা যা থাকে সেগুলো ধুয়ে দিলে কেটলিতে গরম পানি করে, গরম পানি দেয় গ্লাসে গ্লাসে, সেই সাথে আমার জন্য কিন্তু আলাদা করে চিয়া সিড ভিজিয়ে রাখে। আমি কাজের ফাঁকে ফাঁকে একটু পরপর এসে খেয়ে যাই, যেহেতু সব কিছু রেডি থাকে, তো রেডি হওয়ার পরে কিন্তু আমাকে ডাকে যে টেবিলে এসে খেয়ে যাও। তো রান্নাঘরে আমি কাজগুলো করতে থাকি, পাশাপাশি এই জিনিসগুলোও কিন্তু খেতে থাকি। তো অনেক ব্যস্ততায় যেহেতু সেই সময়গুলো কাটে আর অনেক কাজের প্রেশার থাকে, তো এই জন্য কিন্তু সেই জিনিসগুলো আমার শেয়ার করা হয় না। তো আপনারা তো দেখেছিলেন আচার দিয়েছি, তো আচার দেওয়ার পরে কিন্তু প্রথম যখন দিয়েছিলাম তখন তেলের পরিমাণ একটু কম ছিল, তো আমি এর মধ্যে 2 দিন রোদে দিয়েছি, তো এখন আবার একটু তেল গরম করে এখন সেই আচারে দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম করার পরে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, একদম হালকা কুসুম গরম থাকতে থাকতে তেলটা দিয়ে তারপর ঠান্ডা করে, এ তো বোতলের মুখটা এইভাবে আমি কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছি। তো মাঝে মাঝে দেখবেন যে এই প্লাস্টিকের ব্যান্ডগুলো আসে, তো সেগুলো আমি ফেলি না, রেখে দিই এইসব কাজের জন্য। তো ওই কাপড়টা সেই প্লাস্টিকের রাবার দিয়ে বা প্লাস্টিকের সেই রাবার দিয়ে কাপড়টা আটকে দিয়েছি,
বয়মের মুখটা কাপড় দিয়ে আটকে আমি একটা জায়গায় রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে আসলে ঢাকনা লাগিয়ে দেবো। আজকে আর রোদে দিলাম না, এটা সকাল সকাল রোদে দিতে হয়, যেহেতু আসলে রেডি ছিল না এই জন্য রোদে দেইনি। তারপর পরই রান্নাঘরের কাজগুলো শেষ করে আমি বিছানায় চলে গেলাম বিছানা গুছাতে। আমরা দুজন ঘুম থেকে একসাথেই উঠি, বাচ্চারা একটু পরে উঠে। তো উঠার পরপরই কিন্তু আমি ওয়াশরুমে চলে গেলে ইশপির বাবা এখানকার মশারিটা গুছিয়ে ফেলে। তো আমি ওয়াশরুম থেকে বের হয়ে কিন্তু কিচেনে চলে যাই, একটু তাড়াহুড়া থাকে। তো ও কিন্তু দেখা যায় বিছানার মশারিটা গুছিয়ে রেখে সে ওয়াশরুমে যায়, এদিকে কিন্তু আমি কিচেনে কাজ করতে থাকি। ভিডিওর এই পর্যায়ে এসে এখনও যারা আমার সাথেই আছেন, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, কিংবা আমার কোনো কথা কোনো কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। আর এই মুহূর্তে যেই সব আপু ভাইয়ারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন কিংবা আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনারা ভিডিওটি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, আপনারা যদি নেক্সট এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরও দেখতে চান, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বেডরুমের বিছানাটা গুছিয়ে ফার্নিচারগুলো একটু মুছে নিলাম, একদিন না মুছলে পরের দিন ধুলায় ভরে যায়, যেহেতু মেন রোডের পাশে বাসা, সেই সাথে আমাদের বাসার সামনে যে বড় রোড সেই রোডটাতে কাজ চলছে, মানে কনস্ট্রাকশনের কাজ চলছে, রোডটা নতুন করে তৈরি করছে, তো তার জন্য কিন্তু অনেক বেশি ধুলাবালি এখন। তো একদিন কোনো কিছু না মুছলে পরের দিন সেখানে ধুলায় আর কোনো কিছু করা যায় না, মানে ওই জায়গাটা ইউজ করা যায় না। তো প্রতিদিনই অল্প অল্প করে ঘরের প্রতিটা কোণে মোছামুছি করতে হয়। ঘুম থেকে উঠেই আগে মেশিনে কাপড় দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো কিন্তু এরই মধ্যে আমি শুকাতেও দিয়ে গিয়েছি। তো দেখেন এত রোদের তীব্রতা, এখনই কিন্তু 11টার মতো বাজে, কাপড় পুরোপুরি শুকিয়ে গেছে। তো এই জন্য যেহেতু শুকিয়ে গেছে এগুলো গুছিয়ে রেখে যাচ্ছি। বেড কভারটা এই আলমারিতেই রেখে দিলাম, আর যে কাপড়গুলো আমি গুছিয়েছি এগুলো কিন্তু ইশফি নাফি ইশফির বাবার, তো এগুলো ইশফিদের আলমারিতে নিয়ে রেখে দেবো। তারপর পরই এসে রান্নাঘরে কুটাবাসা করে নিয়েছি। এই কুটাবাসাটা করতেও না অনেক সময় লাগে। তো আজকে একটু ঝামেলা রান্না ছিল, শাকগুলো আসলে বেছে তারপর কুচি কুচি করতে হয়েছিল। তো শাকগুলো প্রথম বেছে আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপর কুচি কুচি করেছিলাম। আর এই শাক কাটতে এত সময় লাগে আমার, আমি আসলে শাক কাটাতে খুব একটা পারদর্শী না, বিশেষ করে যখন কুচি করতে হয় শাকগুলো। তো এগুলো আসলে কলমি শাক, এগুলো আমার কুচি করে নিতে হয়েছে। তো প্রথম বেছে তারপর ধুয়ে তারপর পানি ঝরিয়ে তারপর কিন্তু কুচি কুচি করেছি। এর মধ্যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, কারণ শাক রান্না করতে পেঁয়াজ রসুনের প্রয়োজন হয়। আর এই শাকটা আমি সাদা ভাজি করব, নর্মাল যে সাদা ভাজি তেলের মধ্যে করি সেটাই সেভাবেই করব। তো তার জন্য প্রথম তেলটা গরম করে পেঁয়াজ রসুন কুচি, সেই সাথে মরিচ ফালি দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নেওয়ার পর শাকগুলো দিয়ে লবণ দিয়ে এখন ঢেকে দিয়েছি। আর পাশের চুলায় আমি মাছ ভেজে নিচ্ছি, তেলাপিয়া মাছ ভাজবো, এই জন্য তেলাপিয়া মাছ এখন ভাজতে দিয়েছি পাশের চুলায়। আর এদিক থেকে কিন্তু শাকটা মোটামুটি হয়ে এসেছে, খুব বেশি সময় লাগে না শাক হতে। শাকে যেহেতু কোনো প্রকার এক্সট্রা পানি দিতে হয় না, তার জন্য ওই পানিটাই শুকিয়ে আসলে একটু ভাজা ভাজা করে নেব। তো পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, এখন আমি এটা ভাজা ভাজা করে নামিয়ে নেব। যে কোনো শাক আমার কাছে খেতে খুব ভালো লাগে, ছোটবেলায় কিন্তু একেবারেই খেতে চাইতাম না। আমার মনে আছে আম্মা জোর করে শাক খাওয়াতেন, আর এখন বাজারে শাক দেখলেই মনে হয় নিয়ে আসি। আর ইশফি শাক দেখলেই রাগ করতে থাকে, বলে তুমি প্রতিদিন শাক রান্না করো আর আমাকে জোর করে করে খাও। এটা ঠিকই, আমি প্রতিদিন ও যখন খেতে বসে ওর আমি প্রতিদিন ওকে অল্প অল্প করে শাক খাওয়ানোর ট্রাই করছি, যেভাবে আমার আম্মা করতেন তো সেভাবে আমি জোর করে করে ওকে একটু একটু করে দেই। তো প্রথম রাগ করে তারপর কিন্তু খেয়ে নেয়। এভাবে প্রতিদিন খাবারের সাথে যদি আমি অল্প অল্প করে ওকে না খাওয়াই, সেক্ষেত্রে কিন্তু আর এই শাক খাবারটাই খেতে চাবে না, বা এই খাবারের সাথে সে ইউজ টু হবে না, খেতে খেতে কিন্তু অভ্যাস হয়ে যাবে, যেটা আমাদের হয়েছিল। এখন চিংড়ি মাছ দিয়ে ঝিঙা রান্না করব। তো তার জন্য আগে প্যানে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে আসলে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু জিরা গুঁড়া দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছও মশলার সাথে কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি। আর এই ঝিঙা থেকে কিন্তু প্রচুর পানি বের হয়, তার জন্য প্রথম থেকে আমি কোনো পানি ইউজ করিনি। আমি আগে দেখবো এখানে কতটুকু পানি ওঠে, তো সেভাবেই কিন্তু
আমি ঝিঙাটাতে পরবর্তীতে পানি অ্যাড করব। তো এই যে দেখেন প্রচুর পরিমাণে পানি বের হয়েছে, আর অল্প একটু পানি অ্যাড করে আমি ঝোলটা একটু বাড়িয়ে নেব, মানে আরও কিছুক্ষণ রান্না করে আমি এখন নামিয়ে নেব। আর এই ঝিঙে তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে, আর এই গরমের সময় কিন্তু ঝিঙে তরকারিটা শরীরের জন্য খুব ভালো, যেহেতু পানির পরিমাণ বেশি থাকে। তরকারিটা যখন মোটামুটি হয়ে আসছে, তো উপর থেকে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে এখন নামিয়ে নিচ্ছি, সেই সাথে একটা বাটিতে উঠিয়ে রাখছি। আজকে আমি একটা কড়াইয়ের মধ্যে সব রান্নাবান্না শেষ করছি। প্রতিদিন রান্নাবান্না শেষ করার পর সিঙ্কে কিন্তু অনেক পাতিল, থালা, বাটি জমে থাকে, তো পরে এগুলো ধুতে যাওয়া না বা ধুয়ে নেওয়া আরেকটা যুদ্ধের সমান। তো আজকে ভেবেছি আমি একটা পাতিলেই সব রান্না করব। তো আমি যখন ঝিঙেটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে কিন্তু গরম থাকতে থাকতেই পাতিলটা একটু ধুয়ে নিয়েছি। তরকারিটা হয়ে আসার পর কড়াই থেকে সাথে সাথে কোনো একটা বাটিতে নামিয়ে একটু গরম গরম থাকা অবস্থায় পাতিলটা যদি ধুয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু হলুদের দাগ কিংবা কোনো পোড়া দাগ পাতিলে লেগে থাকে না, খুব সুন্দরভাবে পাতিলটা পরিষ্কার হয়ে যায়, মানে পরিষ্কার হয় খুব ভালোভাবে। এখন কড়াইটা আবার ধুয়ে আমি তেলাপিয়া মাছ বসিয়ে দিয়েছি। তো তেলাপিয়া মাছগুলো প্রথম ভেজে নিয়েছি, তারপর একটু তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু শুধু ঝোল করব। তো পেঁয়াজটা হয়ে আসলে এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়েছি, সেই সাথে একটু আদা বাটা, রসুন বাটাও দিয়েছি। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাছ দিয়েছি সেই সাথে, মাছের সাথেও কিন্তু মশলাটা কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এখানে পানি অ্যাড করেছি ঝোলের জন্য। ঝোলটা কিছু পরিমাণে শুকিয়ে আসলে উপর থেকে কাঁচা মরিচ দিয়ে আমি এখন নামিয়ে নিয়েছি। রান্না মোটামুটি শেষ, এখন আমরা খেয়ে নেব। এর মধ্যে ইশবি স্কুল থেকে এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে, আর আমি এখন টেবিলে সব খাবার রেডি করে রেখে আমি আর নাফি গোসল করে নেব। সেই সাথে আমিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।